আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস আজকের আলোচনা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিবিএডি দু হাজার একের ম্যাথ অংশের সলিউশন চলুন কোশ্চেনে যাওয়া যাক ফার্স্ট কোশ্চেন দ্য রেশিও অফ ওয়ান বাই ফোর টু থ্রি বাই ফাইভ ইজ হোয়াট সিম্পল কোয়েশ্চেন ওয়ান বাই ফোর রেশিও যে তাহলে ইজ টু থ্রি বাই ফাইভ জেনারেলি রেশিওকে ইন ইন ফ্র্যাকশান থেকে ইন্টিজারে আমরা এক্সপ্রেস করে থাকি ইনটিজিয়ার নেওয়ার জন্য ডিনামিনেটরের এলসিএম দ্বারা প্রত্যেকটা রেশিওকে গুন করে দেওয়া হয় আর যদি দুইটা আইটেম থাকে শুধুমাত্র তাহলে আমরা এভাবে ক্রস গুণ করে দ্রুত করে নিতে পারি অর্থাৎ এই ফাইভ ওয়ান ইজ ফাইভ অ্যান্ড ইজ টু ফোর থ্রি ইজ

না চারজন স্টুডেন্ট ইলেভেন রেশিও তাদের এইজের রেশিওটা হচ্ছে যে ইলেভেন নাইন সেভেন এন্ড ফোর তো তাদের এই এইজের রেশিওতেই তারা টাকাটা ডিস্ট্রিবিউট করবে এর মাঝে ইফ দ্য ইয়াঙ্গেস্ট রিসিভস টাকা টুয়েলভ হান্ড্রেড হোয়াট ইজ দ্য সাম অফ মানি তার মানে ইয়াঙ্গেস্ট যে এখানে বোঝা যাচ্ছে ফোর ইয়াঙ্গেস্ট সে যদি বারোশো টাকা পায় তাহলে সামটা কত তো আমরা দেখি এখানে রেশিওর সামটা কত রেশিওর সাম হচ্ছে ইলেভেন নাইন টোয়েন্টি টোয়েন্টি সেভেন ফোর থার্টি ওয়ান থার্টি ওয়ান তাহলে এখন ইয়াঙ্গেস্ট স্টুডেন্ট যে অর্থাৎ ফোর পার্ট ফোর ইউনিট যেটা সেটা দেওয়া আছে সে পেয়েছে বারোশো টাকা তাহলে থার্টি ওয়ান ইউনিট সেটা কত হবে ফোর যদি বারোশো হয় এটা তিনশো গুণ হয়ে গেছে তাহলে থার্টি ওয়ান যেটা সেটাও তিনশো গুণ হয়ে যাবে তাহলে তিন ইন্টু একত্রিশ নাইনটি থ্রি এবং ডাবল জিরো সো নাইনটি থ্রি হান্ড্রেড Option B, question and answer. Question number three A student scored 80 marks in his first test. After taking the third test, his average dropped from 82 to 78. What is the average of his second and third test? আচ্ছা এখন যেহেতু অ্যাভারেজ অফ সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্ট জানতে চাইছে তাহলে ইন্ডিভিজুয়ালি সেকেন্ড টেস্টে কত এটা বের না করলে আমরা ইজিলি মানে অ্যান্সারটা করতে পারি সেটা কি যেহেতু তিনটার ফাইনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি এইট তাহলে তিনটাতে টোটাল হচ্ছে থ্রি ইন্টু সেভেন্টি এইট এবং প্রথম টেস্টে এইটটি পার মার্কস পেয়েছিল তাহলে এটা যদি আমরা সাবট্রাক্ট করে দিই তাহলে যা রইলো তা হচ্ছে দুইটা টেস্টের মানে সেকেন্ড এবং থার্ড টেস্টের টোটাল স্কোর এখন জানতে চাচ্ছে তাদের অ্যাভারেজ কত তার মানে আমরা ডিভাইড বাই টু করলে তারা অ্যাভারেজ স্কোরটা পেয়ে যাব তো সো এখানে থ্রি ইন্টু সেভেন তিন সাতে একুশ এবং চব্বিশ দুশো চৌত্রিশ অ্যান্ড মাইনাস এইটি ডিভাইডেড বাই টু সো এখান থেকে আসবে এইটি মাইনাস হলে ফোর তারপরে এখানে ফাইভ and 1 154 by 2 এটাকে ডিভাইড করলে টু দা রিভার্স হবে 77 তাহলে 77 অপশন সি হল সি কোশ্চেনটার आंसर আচ্ছা আবার এবাভাবে চিন্তা করা যায় যেহেতু ফাইনালি 78 তিনটার স্কোর 78 এভারেজ তিনটার স্কোর তাহলে 78 78 78 ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিলাম এর মধ্যে প্রথমটাতে সে 80 পেয়েছে তাহলে প্রথমটাতে যদি 80 পেয়ে থাকে অর্থাৎ এখানে সে প্লাস 2 পেয়েছে তার মানে বাকি দুইটাতে মাইনাস টু হবে সো দ্যাট অ্যাভারেজটা সেম থাকে এখন বাকি দুইটাতে হলে আমি এক এক করে কমাই দিচ্ছি তাহলে এটাতে এক কমিয়ে দিলে সেভেন্টি সেভেন তার মানে বাকি দুইটা তার অ্যাভারেজ হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার ফোর এ পারসন বাই পেন্স এন্ড পেন্সিলস দ্য কস্ট টাকা সেভেন ইচ এন্ড পেন্সিল কস্ট টাকা থ্রি ইচ হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেন সে কিনেছে কিনে থাকে এবং টোটাল টাকা ব্যয় করেছে এইটি ওয়ান টাকা তাহলে পেন এবং পেন্সিলের রেশিওটা কত সেটা আমার দরকার তো এখানে এক একটা পেন কস টাকা সেভেন মনে করি যে পেনের সংখ্যা হচ্ছে এ লেটসে পেনের সংখ্যা এ ষাটটা ষাট টাকা করে যদি হয়ে থাকে তাহলে পেনের প্রাইস হবে সেভেন এ প্লাস পেন্সিলের প্রাইস প্রত্যেকটা তিন টাকা করে মনে করি পেন্সিলের সংখ্যা বি তাহলে বি সংখ্যা পেন্সিল থ্রি টাকা করে হলে টোটাল খরচ থ্রি বি তাহলে সেভেন এ প্লাস থ্রি বি এই টোটাল টাকাটা হচ্ছে এইটি ওয়ান এখন আমরা এ হচ্ছে আমাদের পেন এবং বি হচ্ছে পেন্সিল আমরা চাচ্ছি এখানে বলা হচ্ছে কন্ডিশন যে পেনটা ম্যাক্সিমাম হতে হবে তো পেন যদি ম্যাক্সিমাম হতে হয় পেন্সিলকে আমি মিনিমাম করব তো পেন্সিল মিনিমাম করা মানে কি পেন্সিল ইত্যাদি ইত্যাদি হতে পারে অর্থাৎ এই ভ্যালুটা করে এক এক বিয়ের আমি চেক করে দেখব যে বিয়ের কোন ভ্যালুর জন্য এই পেনের যে সংখ্যাটা সেটা ইনটিজার আসে তো এটার বেসিক যে নিয়ম সেটা হচ্ছে যে এভাবে করে সেভেন এ ইকুইল টু এইটি ওয়ান মাইনাস থ্রি দেন এ টু এইটি ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই সেভেন করলে এখন আমরা এই এখানে চেক করবো যে বিয়ের কোন ভ্যালুটার জন্য এর ভ্যালুটা ইন্টিজার আসে এবং যেহেতু বি চাচ্ছি মিনিমাম এ চাচ্ছি ম্যাক্সিমাম বি চাচ্ছি মিনিমাম তাহলে বিয়ের ভ্যালুটা এক থেকে আমরা শুরু করে দেখবো চেক করব তো সো বিয়ের ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে থ্রি ইন্টু ওয়ান ইজ থ্রি এইটি থেকে থ্রি মাইনাস করলে সেভেন্টি এইট এইট সেভেন দিয়ে নিচে ডিভাইড বাই সেভেন আছে সেভেন দিয়ে ভাগ যায় না তাহলে এটা হবে না এর ভ্যালুটা মানে বিয়ের এই সেভেনটি এর থেকে আমরা পাবো না তাহলে এরপরে বিয়ের ভ্যালু যদি টু ধরি তার মানে থ্রি ইন্টু টু সিক্স এইটি ওয়ান থেকে মাইনাস করবো তাহলে সেটা কত পাবো সেটা আমরা এখান থেকেই বুঝি সেভেন্টি এইট যেহেতু প্রথমবার আসলো এখান থেকে আরও তিন কমে যাবে তাহলে নেক্সট হবে সেভেন্টি ফাইভ তাহলে এখান এটাও সেভেন দিয়ে ভাগ যায় না তারপরে এখান থেকে আরও তিন কমা যাবে সেভেন্টি টু এটাও ভাগ যায় না তারপরে আসবে সিক্সটি নাইন তিন কমালে সিক্সটি নাইন এটাও সেভেন দিয়ে ভাগ যায় না তারপরে সিক্সটি সিক্স এটাও সেভেন দিয়ে ভাগ যায় না তারপরে সিক্সটি থ্রি ইয়েস এটা সেভেন দিয়ে ভাগ যায় কারণ সিক্সটি থ্রি হচ্ছে সেভেন ইন্টু নাইন তাহলে এই প্রথম আমরা যেটা পেলাম যে এই ইয়েটা ভ্যালুটা বিয়ের ভ্যালুটা যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আসবে ভ্যালু যখন আমরা সিক্স ধরবো তখন আমরা এর ভ্যালুটি ইনটিচার পাবো তাহলে ওয়ান বি কুল টু সিক্স তখন আমার এর ভ্যালুটা কত আসবে এর ভ্যালু আসবে এখানে সিক্সটি হয়ে যাবে আসবে অর্থাৎ এখানে আঠারো করলে এবং সিক্সটি দিয়ে ভাগ করলে নাইন এর ভ্যালুটা তখন নাইন আসবে তো এ ছিল আমাদের পেন এবং বি ছিল আমাদের পেন্সিলের সংখ্যাটা কত তাহলে পেন হচ্ছে নয় এবং পেন্সিল হচ্ছে ছয় নাইন ইস টু সিক্স হচ্ছে থ্রি ইস টু টু তাহলে থ্রি ইস টু টু অপশন সি হচ্ছে কোশ্চেনের আনসার কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ইজ ওয়ান পার্সেন্ট অফ পয়েন্ট জিরো টু ফাইভ আছে ওয়ান পার্সেন্ট যে কোনো নাম্বারের হচ্ছে ডেসিমাল দুই ঘর বামে যাওয়া যে কোনো নাম্বারের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নাম্বারটা নাম্বার তো এখানে পয়েন্ট জিরো টু ফাইভ এর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এই নাম্বারটাই এর টেন পার্সেন্ট ডেসিমাল এক ঘর বামে যাবে যে অবস্থানেই থাকুক সেখান থেকে যেহেতু ওয়ান পার্সেন্ট যাচ্ছি তার মানে ডেসিমাল দুই ঘর বামে যাবে অর্থাৎ এই মুহুর্তে যে ডেসিমেল যেখানে আছে সেখান থেকে এই ওয়ান প্লেস অ্যান্ড টু প্লেস বামে চলে এখানে তো এখানে আসতে গেলে তাহলে আমাকে এই ওয়ান জিরো অ্যান্ড আর একটা জিরো লাগবে তার আগে ডেসিমাল টাকবে দ্যাট মিনস ওয়ান পার্সেন্ট অফ ওয়ান পার্সেন্ট অফ পয়েন্ট জিরো টু ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে

তো এটা ইন্ডিভিজুয়ালি থাউজেন্ড এর টেন পার্সেন্ট কত এবং থ্রিউজেন্ড এর ফাইভ পার্সেন্ট কত তারপরে সেই ডিফারেন্সটা কত বের করা যায় বাট কাজ কমানো যায় এখানে সেটা হচ্ছে যে যেহেতু দুইটা দুই ক্ষেত্রে থ্রি এখানেও থ্রি থাউজেন্ড এখানেও থ্রি থাউজেন্ড তাহলে আমরা শুধুমাত্র পার্সেন্টেজে যে ডিফারেন্স অর্থাৎ টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে শুধু ফাইভ পার্সেন্ট অফ থ্রি থাউজেন্ড এটা বের করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে এখন ফাইভ পার্সেন্ট অফ থ্রি থাউজেন্ড কিভাবে মেন্টালি সলভ করা যায় যে কোনো নাম্বারে টেন পার্সেন্ট হচ্ছে ডিসিমাল এক ঘর বামে আসা অর্থাৎ টেন পার্সেন্ট যদি আমি বের করতে চাই তিন হাজার সেটা হচ্ছে তিনশো আর ফাইভ পার্সেন্ট হচ্ছে টেন পার্সেন্টের অর্ধেক তাহলে তিনশোর অর্ধেক যেটা ওয়ান ফিফটি এটা হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার কোশ্চেন নাম্বার সেভেন পয়েন্ট জিরো থ্রি টাইমস পয়েন্ট জিরো ফাইভ ইজ ওয়াট পয়েন্ট জিরো থ্রি টাইমস মানে ইন টু পয়েন্ট জিরো ফাইভ তারা এখন গুণ করলে আমরা দেখছি এখানে তিন এন টু পাঁচ পনেরো আর ডেসিমাল এখানে দুই ঘর আর এখানেও দুই ঘর তার মানে মোট চার ঘর আগে ডেসিমাল বসাতে হবে তো মোট চার ঘর আগে ডেসিমাল বসাতে গেলে পয়েন্ট যেহেতু পনেরোর জন্য দুইটা ঘর তাহলে আরও দুইটা জিরো লাগবে তো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ তাহলে এখন এইটার ডেসিমাল এক্সপ্রেশন হচ্ছে এটা বাট অ্যান্সার অপশনে সব পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ এক্সপ্রেস করতে চাই তো পার্সেন্টেজ এক্সপ্রেস করা মানে হচ্ছে যে ইন্টু হান্ড্রেড করা ইন্টু যে কোনো নাম্বারকে পার্সেন্টেজ এক্সপেজ করা মানে ইন্টু হান্ড্রেড করা বিকজ পার্সেন্টেজের মিনিং হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাহলে এই পার্সেন্টেজ সাইন যখন আমি শো করাবো তখন ওয়ান বাই হান্ড্রেড হয়ে যাওয়া আর যেহেতু নিচে হান্ড্রেড আসে এই জন্য যে কোনো নাম্বারকে ইন্টু হান্ড্রেড করলে তখন সেটা পার্সেন্টেজে শো হয় তো এটাকে যখন আমরা তাহলে পার্সেন্টেজে এক্সপ্রেস করব তার মানে হচ্ছে যে হান্ড্রেড দ্বারা গুণ করবো তো হান্ড্রেড দ্বারা গুণ করলে ডেসিমাল দুই ঘর ডানে যায় তার মানে এখন যেখানে আছে সেখান থেকে দুই ঘর ডানে চলে গেলে এটা চলে আসবে পয়েন্ট ওয়ান ফাইভ এত পার্সেন্ট হয়ে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি কোশ্চেন নাম্বার এইট ইন অ্যান অফিস দ্য রেশিও অফ ফিমেল টু মেল এমপ্লয়িজ ইজ ওয়ান ইস টু ফোর what percentage of the employees are male female is to male one is to four তার মানে ফিমেল এক মেইল যদি চার হয় তাহলে মোট সংখ্যা এখানে পাঁচ মোট সংখ্যা এখানে পাঁচ তো পাঁচজন এমপ্লয়ের মধ্যে

সেটা বলা হচ্ছে ওয়ান এইটি কিলোমিটার এখন রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাওয়াং ইজ দ্য ডিসটেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা অর্থাৎ এটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা সবসময় অফ অংশটা দিয়ে খেয়াল করবো ইজ অংশটা দিয়ে খেয়াল করব যে সময় এই সম্পর্কটা আমরা ইজ বাই অফ এই ফর্মেটে বসাই করব ইজ বাই অফ ইজ কোনটা এখানে ইজ হচ্ছে যে ঢা ডিস ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্সটা সেটা কত পার্সেন্ট তার মানে ঢাকা থেকে কুমিল্লার ডিস্টেন্স হচ্ছে ইজ তাহলে এটা হচ্ছে ওয়ান এইটি উপরে বসবে আর অফ মানে কার কোন অংশের এটা পার্সেন্টেজটা এই অফ হচ্ছে অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু ছিটং অর্থাৎ ঢাকা থেকে চিটং হচ্ছে ডিস্টেন্স থ্রি হান্ড্রেডের কত পার্সেন্ট সো ফাইনালি এটা দাঁড়াচ্ছে ওয়ান এইটি থ্রি হান্ড্রেডের কত পার্সেন্ট ওয়ান এইটি বাই থ্রি হান্ড্রেড তো পার্সেন্টেজ মানে ইন্টু হান্ড্রেড করে দেওয়া অথবা আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি এভাবে খেয়াল করে যে আপনি হান্ড্রেডের মধ্যে না গিয়েও এটা চিন্তা করা যায় সেটা হচ্ছে যে আমরা এই জিরো এবং জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে নিচে দেখতে পাচ্ছি আমরা টেনের মাল্টিপল আছে থ্রি দ্বারা ক্যান্সেল করা যায় তাহলে থ্রি দ্বারা ক্যান্সেল করলে নিচে টেন আর নিচে উপরে সিক্স তার মানে সিক্স বাই টেন যেটা এই সিক্স বাই টেনের মানে হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট তো সো আমরা হান্ড্রেডকে হেল্প না নিয়েও এটা করতে পারি সিক্সটি পারসেন্ট আপনার জিরো বাই কোয়েশন আনসার কোয়েশ্চেন নাম্বার টেন

হোয়াট পার্ট অফ দ্য প্রভেশনের অফিসার প্লেসড অন প্রভেশন ফর দ্য সেকেন্ড টাইম অর্থাৎ এই যে সেকেন্ড টাইম প্রভেশনের প্রভেশনের জন্য যাদেরকে প্লেস করা হলো টোয়েন্টি ফোর জন তারা হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রফেশন অফ দ্য প্রফেশন অফিসার মানে সিক্সটি এর কত পার্সেন্ট টোয়েন্টি ফোর সিক্সটি এর কত পার্সেন্ট এটা আমাদের রিকোয়ারমেন্ট সো টোয়েন্টি ফোর বাই সিক্সটি ইন্টু হান্ড্রেড করে আমরা করতে পারি বাট ফ্র্যাকশনেও আমরা হ্যান্ডেল করতে পারি যেহেতু নিচে সিক্সটি মানে টেনের মাল্টিপাল আছে আমরা এটাকে টেনে কনভার্ট করি ছয় দ্বারা ভাগ করলে টেন আর এটাকে ছয় দ্বারা ভাগ করলে চার তো ফোর বাই টেন মানে হচ্ছে ফর্টি পার্সেন্ট ফোর বাই টেন মানে ফর্টি পার্সেন্ট ওয়ান বাই টেন হচ্ছে টেন পার্সেন্ট ফোর বাই টেন ফোরটি পার্সেন্ট সো অ্যান্সার ইজ সি

Rise in the year 1995 has increased by 10% from that of the previous year. In 1996, the price has decreased by 5%.

এরপরে ফাইভ পার্সেন্ট ডিক্রিজ করা হয়েছে তার মানে এই যে হান্ড্রেড টেন হল এটার ফাইভ পার্সেন্ট ডিক্রিজ হবে তো ফাইভ পার্সেন্ট কত হান্ড্রেড হান্ড্রেড টেনের টেন পার্সেন্ট হচ্ছে ইলেভেন আর ফাইভ পার্সেন্ট হচ্ছে ইলেভেনের অর্ধেক অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ইলেভেন থেকে একশো দশ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস হয়ে গেলে একশো চার পয়েন্ট পাঁচ হবে তাহলে যেই ভ্যালুটা একশো ছিল সেটা ফাইনালি এসে মানে

এই সাকসেসিভ ইনক্রিমেন্ট বা সাকসেসিভ ডিক্রিমেন্টের জন্য এই সাকসেস পার্সেন্টেজের রুল সেটা অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে যে দুইটা ভ্যালু যদি এ এবং বি হয়ে থাকে তাহলে তাদের নেট চেঞ্জ কত সেটা এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড পার্সেন্টেজ এর মাধ্যমে এক্সপ্রেস করা যায় আমাদের এই কোয়েশ্চনে সেটা হচ্ছে এ হচ্ছে টেন পার্সেন্ট ইনক্রিজ তাহলে মানে টেন বি হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিক্রিজ তার মানে মাইনাস ফাইভ আর প্লাসে মাইনাসে মাইনাস টেন ইন্টু ফাইভ

তাহলে এখানে হয়ে যাবে এক্স যেহেতু কমন আছে তাহলে দুই জায়গাতে আমরা সমান বানাবো এখানে ফাইভ আছে এখানে ফোর আছে তাহলে এটাকে আমরা ফাইভ দ্বারা গুণ করলে এবং এই রেশিওকে ফোর দ্বারা গুণ করলে তাহলে এক্স এর দু জায়গাতে ভ্যালুটা সমান আসবে রেশিওতে সো এখানে আসবে তাহলে এক্স আলটিমেটলি ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা উল্টো হয়ে গেল তো এটা হচ্ছে ফোর দ্বারা এটা ফোর এটা ফাইভ দ্বারা ওটা হয়ে গেলো সরি সো এটা হচ্ছে ফোর দ্বারা এবং এটা হচ্ছে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করলে তাহলে এখন এই এক্স পাচ্ছি আমরা ফাইভ ইন্টু ফোর ফাইভ ইন্টু ফোর হচ্ছে টোয়েন্টি দেন এখানেও দেখা যায় সেটাই আচ্ছা তাহলে ওয়াই কত ওয়াই হচ্ছে ফোর ইন্টু ফোর সিক্সটিন এবং জেড হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে এক্স ওয়াই জেড এর রেশিওটা আমরা পেলাম এখন জানতে চাচ্ছে যে হাউ মাচ ডাজ এক্স মেক এ বই এক্স কত পাবে তাহলে এক্স পাবে হচ্ছে যেহেতু টোটালটাকে হচ্ছে সিক্স হান্ড্রেড টেন এই সিক্স হান্ড্রেড টেনের টোয়েন্টি বাই এখানে টোটালটা কত সেটা আমরা দেখতে হবে টোটাল হচ্ছে এখানে টোয়েন্টি টোয়েন্টি ফোরটি ফিফটি ফিফটি সিক্স অ্যান্ড ফাইভ সিক্সটি ওয়ান এই সিক্সটি ওয়ানের মধ্যে টোয়েন্টি পার আর টোটাল টাকা সিক্স হান্ড্রেড টেন এটা কত তো এটা ক্লিয়ারলি ক্যান্সেল হয়ে যাচ্ছে টেন টাইম তাহলে টেন ইন্টু টোয়েন্টি টু হান্ড্রেড টাকা টু হান্ড্রেড টাকা অপশন ইস এ কোশ্চেন নাম্বার ফোরটিন

When an article is sold for taka 250 the seller makes 25% profit what is the cost of the article তো যেহেতু টোয়েন্টি টু ফিফটিটা এটা হচ্ছে সোল তার মানে সেল প্রাইস এটা যেহেতু সেল প্রাইস তাহলে পার্সেন্টেজে সেই সেল প্রাইস সেলটা কত পার্সেন্টেজে আমরা দেখলাম যে দ্য সেলার মেক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করা মানে কস্ট প্রাইস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড হয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেল প্রাইস তা আমাদের এই সেল প্রাইস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই কস্ট প্রাইসে এবং সেটা হচ্ছে সেল প্রাইস কস্ট প্রাইসের একশো পঁচিশ পার্সেন্ট যেটা সেটা হচ্ছে সেল প্রাইস এবং সেটা টাকায় হচ্ছে টু ফিফটি এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ দ্য আর্টিকেল কস্ট মানে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট অফ দ্য কস্ট সো হান্ড্রেড পার্সেন্ট ইজ ওয়াট 125% যদি 250 হয় 100 এটাকে ছোটও করা যেত বাট এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে 125 আর uh, 250 তাহলে এখানেও এটা টোয়াইস হয়ে যাবে 100 অর্থাৎ টাকা এটাই হবে এই প্রাইস আইটেম এর কস্ট প্রাইস টাকা অপশন সি क्वेश्चन नंबर 16 ইফ হোয়াট ইজ দ্য কস্ট এখন ভালো হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস করেছে বাট সেল প্রাইস আগেরটাই আছে টু ফিফটি টাকা সো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়ে একটা ভ্যালু হয়ে যায় আমরা যদি এটাকে আমি রেশিউতে করি আমরা পার্সেন্টেজেও সরাসরি করতে পারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস মানে হচ্ছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ কস্ট প্রাইস তো সেভেন্টি ফাইভ দিয়ে আমরা করতে পারি বাট এটাকে যদি আমি রেশিউতে করি সিপি ইস টু এস এই রেশিওতে যদি নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানে হচ্ছে যে ওয়ান বাই ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর মানে হচ্ছে চার এক টাকা লস হয়ে কমে যাওয়া লস হয়ে যাওয়া তো চার টাকা লস হয়ে যাওয়া মানে আমার চার টাকা যদি কস্ট প্রাইস হয় এক টাকা কমে লস হয়ে 3 করছে আমার সেল প্রাইস এখন আমাদের এখানে সেল প্রাইস তিন যেটা সেটা দেওয়া আছে টু ফিফটি থ্রি ইজ আর হোয়াট ইজ দ্য কস্ট কস মানে ফোর ইজ হোয়াট এটা জানতে তো থ্রি যদি থ্রি টু হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি হচ্ছে টু ফিফটি আর ইন্টু ফোর ইজ হোয়াট ফোর Okay, so two fifty into uh, four is one thousand. One thousand by three is uh, one thousand by three is Answer option is So option B, none of this. Question number seventeen. The selling price of eight shares is equal to the purchase price of ten shares. What is the profit margin? ওকে সো সেলিং প্রাইস অফ এইট ইকুয়াল দ্য প্রাইস অফ টেন অর্থাৎ দশটার পারচেস প্রাইস কস্ট প্রাইস টেন সিপি যা হোয়াট অ্যাভার দ্য অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু বলা হচ্ছে যে আটটার সেলিং প্রাইসের সমান অর্থাৎ এইট এস পি এইট তাহলে এখন যদি আমরা সিপি টু এস নেই রেশিওটা দেখি তাহলে এটা হয়ে যাবে রিভার্স হয়ে যে আমরা জানি এইট ইজ টু টেন এটাকে সিম্পলিফাই করলে ফোর ইজ টু ফাইভ দ্যাট মিন্স আমার চার টাকার জিনিসটা আমি পাঁচ টাকায় বিক্রি করছি তার মানে আমি প্রফিট করলাম কত এক টাকা তাহলে এক টাকা প্রফিট করলাম কার উপর কত টাকা চার টাকা বিকজ প্রফিট লস ইজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস যদি আদারওয়াইজ কিছু বলা না থাকে তো সো ওয়ান বাই ফোর অ্যান্ড ওয়ান বাই ফোর ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস এখানে প্রফিট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফটার সি question number 18 what was the rate of profit margin in percentage if a motorbike which cost taka 50000 was sold for taka 52000 তার মানে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার জিনিসটা বান্ন হাজার টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট তো আমরা এটা সরাসরি পঞ্চাশ হাজার বান্ন হাজার ধরেও করতে পারি আবার এটাকে রেশিওতে ছোট করে নিয়েও করতে পারি বিকজ এটা পার্সেন্টেজ জানতে চাইছে পার্সেন্টেজ ফ্র্যাকশান বা রেশিও জানতে চাইলে আমরা মূল ভ্যালুটাকে ছোট করে নিয়ে রেশিও ইয়েতে রেশিওর মাধ্যমে ছোট করে নিয়েও করতে পারি কোনো অসুবিধা নেই তো আমি যদি এখানে সিপিএস টু এসপি দেখি সিপিএস টু এসপি বলা হচ্ছে যে ফিফটি থাউজেন্ড অ্যান্ড ফিফটি টু থাউজেন্ড এক্স টু ফিফটি টু আমি একটু ছোটো করতে পারি এটা বোঝাই যাচ্ছে যে এখানে তিনটা জিরো আছে আমি তিনটা জিরো ক্যান্সেল করি এখানে তিনটা জিরো করি তার মানে শুধুমাত্র ফিফটি যদি রাখি আরও ছোট করা যায় বাট ফিফটি রাখি তাহলে ফিফটিতে ফিফটি টাকার জিনিসটা বান্ন টাকা বিক্রি করছি তার মানে আমি দুই টাকা প্রফিট করছি পঞ্চাশে যদি আমি দুই টাকা প্রফিট করি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রফিট পার্সেন্টেজ মানে হান্ড্রেডে কত তাহলে পঞ্চাশে যদি দুই হয় তাহলে হান্ড্রেডে হবে দুই ইন্টু দুই চার পার্সেন্ট

What would be the profit of the company in a day when sales are টাকা সিক্স তো সিক্স টাকা সেলস হলো একদিনে কোনো একদিনে যে যার প্রথম এক হাজার টাকার উপরে প্রফিট হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে এই এক হাজার টাকার উপরে ফাইভ পার্সেন্ট কাউন্ট করবে ক্যালকুলেট করব তো এক হাজার টাকার ফাইভ পার্সেন্ট কীভাবে টেন পার্সেন্ট হচ্ছে ডিসিম একবার আগে আসা মানে একশো টাকা আর ফাইভ হচ্ছে তার অর্ধেক অর্থাৎ টাকা এবং রিমেইনিং যে আরও যেহেতু মোট ছ হাজার টাকা তার সেলস তাহলে এক হাজার টাকার হিসাব পাইলাম আর বাকি রইল আরও পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা সেলস পরবর্তী অংশের জন্য সেই প্রফিট পায় ফোর পার্সেন্ট তাহলে পাঁচ হাজার টাকার ফোর পার্সেন্ট দরকার এখন পাঁচ হাজার টাকার ওয়ান পার্সেন্ট কত ডিসিম্যাল দুই ঘর বামে আসা অর্থাৎ পঞ্চাশ তাহলে ফোর পার্সেন্ট কত পঞ্চাশ ইন্টু চার মানে দুইশো তাহলে টোটাল প্রফিট কত এই ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি টোটাল প্রফিট সো অপশন সি হচ্ছে কোয়েশ্চেন স্যার নাম্বার টোয়েন্টি হোয়াট ইজ দা রেট অফ ডিসকাউন্ট ইফ এ কার সোল ফর টাকা টু লাখ সেভেন্টি নাইন থাউজেন্ড এটাকেও আমরা সিম্পল তো সিম্পলিফাই করে নিতে পারি কারণ আমরা চাচ্ছি যে রেট অফ ডিসকাউন্ট মানে পার্সেন্টেজ আনতে তাহলে এই যে থ্রি লাখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইজ টু থ্রি লাখ টাকার জিনিসটা টু সেভেন্টি নাইন জিরো ট্রিপল জিরো এই টাকায় বিক্রি করলো তাহলে আমরা এটাকে ছোটো করে দেখতে পারি যে এই তিনটা জিরো এবং এই তিনটা জিরো ক্যান্সেল করি তার মানে তিনশো টাকার জিনিসটা থ্রি টাকার জিনিসটা টু বিক্রি করলো তাহলে এখানে ডিসকাউন্ট দিলো কত টু নাইন

তো এটা মৌখিকভাবে করা যায় সেটা হচ্ছে টেন পার্সেন্ট ফোর ইয়ার্সে নেট যে ইন্টারেস্ট আর্নিং সেটা হচ্ছে যে ফোর ইন্টু টেন ফোরটি পার্সেন্ট তো এই যে ফর্টি পার্সেন্ট যেটা সেটা হচ্ছে টু টু হানড্রেড টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্টটা কত হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট মানে প্রিন্সিপাল টাকাটা কত তাহলে এই যে টেন ইন্টু ফোর হুইচ ইজ ফরটি এই যে ফর্টি পার্সেন্ট এইটা ইজ ইকুয়েবলু হচ্ছে টু হান্ড্রেড তাহলে আমাদের মানি ইনভেস্ট করা হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট

তো এখানে এটা রেটটা কি সিম্পল না কম্পাউন্ড কিছু বলা নাই কিছু না থাকলে আমরা জেনারেলি সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট করে থাকি তো সিম্পল ইন্টারেস্টের রুল হচ্ছে ইন্টারেস্ট মানে ক্যালকুলেট করার রুল হচ্ছে অ্যাস আই ইকুয়াল টু অ্যাস আই টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর বাই হান্ড্রেড অ্যান্ড ইনটু টাইম পিরিয়ড অ্যান্ড টাইমটা ইয়ারলি অবশ্যই সো এখানে প্রিন্সিপাল দেওয়া আছে টেন থাউজেন্ড ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সিক্স পার্সেন্ট অর্থাৎ সিক্স বাই হান্ড্রেড এবং ইন্টু টাইম পিরিয়ড হচ্ছে নাইন মান্থ যেহেতু এটা নর্মালি এটা পার্সেন্টেজটা ইয়ারলি হয় তাহলে টাইমটাও ইয়ার হতে হয় কিন্তু নাইন মান্থকে তাহলে ইয়ারে কনভার্ট করতে গেলে নাইন বাই টুয়েলভ করতে হবে সো এটা সেলফ করলে এখানে জিরো জিরো দুইটা ক্যান্সেল আর ছয় ছয় দিয়ে এখানে দুবার আর দুই এখানে ফিফটি সো ফিফটি ইন্টু নাইন পাঁচটা পঁয়তাল্লিশ ফোর ফিফটি

রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন টু হান্ড্রেড এখন এর মাঝে একটা ইয়ে আছে যদি টাইম পিরিয়ড যদি মোর দেন ওয়ান ইয়ার হয় তাহলে সেটাও টাইমটাও নিচে আনতে হয় তো যদি যেহেতু আমি ওয়ান ইয়ারের হিসাব বসাবো তাহলে আমার আর দরকার নেই এখানে অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে ফিফটিন হান্ড্রেড এই ফিফটিন হান্ড্রেডটা হচ্ছে যে ওয়ান ইয়ারের আমরা ওয়ান ইয়ারে কনভার্ট করে নিয়েছি তিন হাজার টাকা হচ্ছে দুই বছরে তাহলে এক বছরে পনেরোশো টাকা প্রিন্সিপাল হচ্ছে ফিফটি থাউজেন্ড and into 100, determine the, the rate of interest at the way so, i can have one two three four, 1, 2, 3, 4 uh, 1, 2, 3, 4, 1, 2, 3, 4. 15 by 5, 15 by 5, and it 3%. so, 3% is a rate of interest option a. question number 24, how much interest will take at 2000 earn at annual rate of 10% in one year? ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি সিক্স মান্থস তাহলে এটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট প্রতি ছয় মাসে কম্পাউন্ডিং হয় টেন হারে দু বছরে ইন্টারেস্টটা কত টাকা আসবে তাও যেহেতু টেন যেটা সেটা ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট তাহলে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এখানে তাহলে ছয় মাসের অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হাফ ইয়ারলি বলতে পারি আমরা হাফ ইয়ারলি বিকজ ইন্টারেস্ট যেটা সেটা নর্মালি ইয়ারলি থাকে যদি বলা নাও থাকে এখানে তো বলা আছে ইন ওয়ান ইয়ার তো এইটাকে আমরা তাহলে হাফ ইয়ার অর্থাৎ মাস পর পর কত টাকা ইন্টারেস্ট চার্জ হবে হবে সেটা সেটা আনতে সো বাই অর্থাৎ তো এই পাওয়ার পরে এখন এটা করার বহু ম্যাথড আছে এটা ফর্মুলা ম্যাথডে করা যায় এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টরে করা যায় এটা সাকসেসিভ পার্সেন্টেজ রুলে করা যায় এবং এটা স্প্লিট অ্যান্ড মার্জ ম্যাথডে করা যায় এটা রেশিও ম্যাথডে করা যায় এটা যদি কেউ দেখতে চান চানি তাহলে উপর একটা ভিডিও আছে আমার ক্লাস ভিডিও সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে পাঁচটা মেথডই আপনারা দেখতে পাবেন এখানে আমি আপাতত দুইটা মেথড শুধু করি সেটা হচ্ছে যে সাকসেসি পার্সেন্টেজ রুল এবং স্প্লিটার মার্কস সাকসেস পার্সেন্টেজ রুল হচ্ছে

এটা তো ফাইভ সরি এটা হচ্ছে যে ফাইভ পার্সেন্ট সিক্স ওই সিক্সটা দেখার কারণে সিক্স মাথার মধ্যে পড়ছিল তো ফাইভ পার্সেন্ট তো ইফেক্টিভ রেট হবে ফাইভ প্লাস ফাইভ 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 প্লাস বাই হান্ড্রেড দ্যাট মিন্স হচ্ছে যে ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে টেন এবং ফাইভ ইন্টু ফাইভ বাই হান্ড্রেড মধ্যে পয়েন্ট টু ফাইভ সো টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি এই টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অফ প্রিন্সিপাল টাকা হচ্ছে যে টু থাউজেন্ড এটা কত সেটাই আমাদের তো এটা মেন্টালি কীভাবে ক্যালকুলেট করা যায় যে কোনো নাম্বারের টেন পার্সেন্ট টাকে বের করতে পারি আমরা টেন পার্সেন্টের রেসিমেল এক ঘর বামে আসা অর্থাৎ দু হাজারের টেন পার্সেন্ট দুশো টাকা এবং প্লাস আরও পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাকি রইল পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে যে ওয়ান পার্সেন্টের চার ভাগের এক ভাগ তো ওয়ান পার্সেন্ট হচ্ছে ডেসিমাল দুই ঘর বামে যাওয়া অর্থাৎ টোয়েন্টি তো টোয়েন্টি এর চার ভাগের এক ভাগ হচ্ছে যে পাঁচ ফাইভ সো টু হান্ড্রেড প্লাস ফাইভ টু হান্ড্রেড ফাইভ ইজ দ্যান্সার তাহলে অপশন হচ্ছে

প্রিন্সিপাল হচ্ছে যে টু থাউজেন্ড টাকা এবং রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট তাহলে টু থাউজেন্ডের ফাইভ পার্সেন্টটা কত এই স্প্লিটের মাঝ মানে এখানে এই সিম্পল ইন্টারেস্ট আসবে এবং এখানে এক্সট্রা ইন্টারেস্ট আসবে বা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যেটা সেটা আসবে তাহলে টু থাউজেন্ড টাকার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে টু হান্ড্রেড ফাইভ পার্সেন্ট হচ্ছে তার অর্ধেক হান্ড্রেড তাহলে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সিক্স মান্থে প্রথম ছয় মাসে হান্ড্রেড টাকা পরবর্তী আবার ছয় মাসে এটা ফার্স্ট সিক্স মান্থ পরবর্তী সেকেন্ড সিক্স মান্থেও এটা এসআই হিসেবে হান্ড্রেড টাকাই আসবে বাট এক্সট্রা ইন্টারেস্ট হিসেবে কিছু আসবে সেটা কত সেটা আমরা দেখবো তো ফার্স্ট ফার্স্ট যে ছয় মাস সেখানে কিন্তু এক্সট্রা কোনো অ্যামাউন্ট আসবে না কারণ এই টাকাটা জমা হওয়ার পরে এই ফার্স্ট ইয়ারের যে সিম্পলেনটা সেটার উপরে ইন্টারেস্ট আসবে সেকেন্ড টাইম পিরিয়ডে তাহলে এই হান্ড্রেড টাকার উপরে ফাইভ পার্সেন্ট সেটা এখানে সেকেন্ড টাইম পিরিয়ডে কাউন্ট হবে তো হান্ড্রেড এর ফাইভ পার্সেন্ট মানে ফাইভ তো সো আলটিমেটলি এখানে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড টু হান্ড্রেড এবং এখানে ফাইভ সো টোটাল তাহলে টু হান্ড্রেড

ফর্টি ফোর আওয়ার্স করে কাজটা করে তাহলে এই যে ওয়ার্কটা এই যে এত ঘন্টা ওয়ার্ক সেই ওয়ার্কটা এখন করবে কারা ইফ ফোর পার্সেন্ট আর ইল অর্থাৎ পনেরো জনের মধ্যে যদি ফোর পার্সেন্টস ইল হয় তার মানে এগারো জন বাকি এগারো জন কাজ করবে সো ইলেভেন পারসেন্ট ইন্টু বলা হচ্ছে যে এরা বাকিরা কত ঘন্টা করে কাজ করবে যাতে কাজটা টাইমলি শেষ হয় তো মনে করি এই যে আওয়ার করে কাজ করবে তো সো ইলেভেন এখানে ফর্টি ফোরের সাথে ক্যান্সেল হচ্ছে ফোর টাইমস অ্যান্ড ফোর ইন্টু ফিফটিন হচ্ছে

স্লোয়ারে যেতে তাহলে আমরা যদি এখানে স্লোয়ার একজন এবং ফাস্টার একজন এবং আরও একজন ফাস্টার তাদের যদি এফিসিয়েন্সি রেশিওটা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে স্লোয়ার হচ্ছে যে ওয়ান ফাস্টার হচ্ছে তাহলে টু এবং আর একজন ফাস্টার সিও টু তাহলে তাদের এই তিনজনের কম্বাইন্ড এফিসিয়েন্সিটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস টু ফাইভ এই কম্বাইন্ড ফাইভ এফিসিয়েন্সিতে তারা তিনজন কাজটা করতে পারে টুয়েলভ ডেজে এখন এই কাজটা বলতে চাচ্ছে যে একজন ওয়ান অফ দা ফার্স্টার ওয়ার্কার্স কত সময় করবে ওয়ান অফ দা ফার্স্টার ওয়ার্কার টু টু এফিসিয়েন্সিতে এটা সলভ করলে টু এখানে সাথে টাইমস তাহলে ডি ফাইভ ইন্টু সিক্স থার্টি ইস দ্যান্সার অপশন ইজ বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হাউ মাছ ফেন্স ইন মিটার উইল বি নিডেড টু এনক্লোজ এ রেক্টেঙ্গুলার ফিল্ড

ইন মিটার দরকার হবে মিটারে কত দূর দরকার তো এখন এটা যেটা আছে সেটা তো সেন্টিমিটার আছে সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিতে পারি হান্ড্রেড দ্বারা ডিভাইড করলেই তার মানে থ্রি হান্ড্রেড সেন্টিমিটার মিনস হচ্ছে মিনস হচ্ছে থ্রি মিটার এবং এইটা হয়ে যাবে সিক্স মিটার তা এখন তার মানে এটার পরিসীমাটা কত এটাই আমাদের দরকার পেরিমিটারটা কত তো পরিসীমা যত ততটা ততটুকুই আমাদের ফেন্স লাগবে তাহলে পরিসীমা হচ্ছে প্রস্থ করে এই লেংথটা তাহলে নাইন ইন্টু টু এইটিন এইটিন মিটার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট তাহলে এইটিন মিটার এইটিন তো আনসার নাই তাহলে ডি হবে আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন

আহ টাকার যে হিসাবটা সেটা দেওয়া আছে যে টাকা একশো এ মিটার এক মিটারের দাম একশো তাহলে এখানে এটাকে মিটারে কনভার্ট করতে হবে মিটারে কনভার্ট করা মানে হচ্ছে যে ডেসিমা একশো দিয়ে ভাগ করা তো একশো দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে থ্রি মিটার এবং আমরা যেহেতু পরিষেবা বের করব তাহলে প্লাস ওইটা প্রস্থ হবে ওয়ান পয়েন্ট সিক্স মিটার তা দৈপিযোগ প্রস্তাব ইন্টু টু এটা হচ্ছে আমাদের মোট পরিষেবা এত মিটার আসবে এবং এই যত মিটার আসলো সেই মিটারটা প্রতি মিটারে একশো টাকা হলে টোটাল কত খরচ হবে তার মানে ইনটু হান্ড্রেড করলে আমরা টোটাল টাকাটা পেয়ে যাবো তো সো এখানে আসছে থ্রি পয়েন্ট সিক্স আর ওয়ান পয়েন্ট সিক্স দ্যাট মিন্স ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ইন্টু টু

ডিভাইড করলে হান্ড্রেড এক্স স্কোয়ার হান্ড্রেড এবং এক্স তাহলে টেন আসবে যেহেতু এটা লেংথের তাহলে মাইনাস টেন আসবে না পজিটিভ প্লাস টেন টেন অর্থাৎ এক্স যদি হয় তাহলে এই এই ভ্যালুটা হচ্ছে টেন এবং লেংথ যেটা টু এক্স মানে টোয়েন্টি তাহলে আমাদের দরকার হচ্ছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রাইঙ্গল রেক্ট্যাঙ্গল পেরিমিটার কত তার মানে দৈর্ঘ্য যদি বিশ হয় প্লস যদি দশ হয় ইন্টু টু করলে প্লাসু টু পরিমাণ ছিল এটা হাউ মেনি সেন্টিমিটার মেক এ মিটার এটা আপনি মেজারমেন্টের উপরে কোশ্চেন এটা সবারই জানা কত সেন্টিমিটার এক মিটার হয় একশো সেন্টিমিটার এক মিটার অপশন তো এই কয়টাই ছিল কোশ্চেন আহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য